নিন। আরেকবার নমস্কার, আমি আটঘাড়া জ্যোতি পাবলিক স্কুলে হেড দিই, সুপ্রিয়া বিশ্বাস বলছি। এই স্কুলটা 2006 সালে 1 সেপ্টেম্বর চালু হয়েছিল, আর তারপর সেই স্কুলে সুখে দুঃখে সমস্ত দিনই আজ পর্যন্ত স্কুলের সঙ্গে আমি আছি। আমার আনন্দ লাগছে যে আজকের দিনে আমাদের স্কুল থেকেই আমার ছাত্র বেরিয়ে এখন অন্য স্কুলে চলে গেছে, সে ক্লাস 5-এ পড়ছে এখন, সে এসেছে, তার মুখ থেকে আমি কিছু কথা শুনতে চাই স্কুলের সম্বন্ধে। নমস্কার, আমার নাম মফিজুল ইসলাম। আগে 2006-এ যখন স্কুল শুরু হয়েছিল, তখন আমরা বারান্দায় পড়াশুনো শুরু হলো, কারণ বোর্ড বোর্ড খাতা পেন্সিল কিছু ছিল না, মেঝেতে লেখাপড়া তখন হতো। তারপর আস্তে আস্তে যখন ছাত্রছাত্রী বাড়লো, তারপরে আমরা ছাতে চলে গেলাম, ছাতে একটা দুটো বোর্ড তখন হলো, তারপরে আস্তে আস্তে খাতা পেন্সিল যখন হলো, তারপরে ছাত্রের সংখ্যা বেড়ে গেল, তারপরে মাঠে সাইডে মাঠে এরপল টাঙিয়ে সেখানে পড়াশুনো হলো, ওখানে মেঝেতে বসে কাদায় পানিতে বসে পড়াশুনো তখন হতো। হতে হতে যখন ওখানে ছাত্র সংখ্যা বেড়ে গেল, তারপরে স্কুলটা শুরু হলো, তখন আমি তখন কোর ক্লাস ছিল না, 3 থেকে কোর এখানে ছিল না বলে অন্য স্কুলে বাদ দিয়ে আমার যেতে হলো। তো এখন তুমি যে স্কুলে পড়ো, সেই স্কুলের তো অনেক ঘর, সেই স্কুলের অনেক সুন্দর ব্যবস্থা। তো তখন তুমি যখন এই স্কুলে পড়তে, তখন যেরকম তুমি পড়াশোনা করতে আর এখন যেরকম পড়াশোনা করছো, তার মধ্যে কি আলাদা আছে? এখন কি মনে হয়, তুমি যখন পড়াশোনা করতে আগে স্কুলে, তোমার এখন মনের ভাব কি রকম মনে হয়? তখন যখন আমি পড়তাম, তখন এই মেঝেতে বসে পড়াশুনো, আচ্ছা, আর এখন চেয়ার টেবিলে বসে পড়াশুনো, খাতা পেন্সিল সব সব আছে। আচ্ছা। তো তোমরা যারা এখন এই স্কুলে পড়াশোনা করছো, তো তারাও বুঝতে পারছো তো কিরকম ভাবে পড়াশোনা করলে এই মেঝে থেকে আস্তে 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 চেয়ার টেবিলে বসে পড়াশোনা করা যাবে? তো তুমি এদের কি বলতে চাও যাতে এরাও তোমার মতো সাফল্যতা লাভ করে আস্তে আস্তে তোমার মতো, তুমি যে জায়গায় আজকে গিয়েছো সেখানে পৌঁছাতে পারে? তুমি কি বলতে চাও এদের, কিরকম ভাবে পড়াশোনা করা উচিত? মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করা উচিত। আর আর তোমরা একে চেনো, এ যখন পড়াশোনা করতো, এ এ এ যখন ক্লাস 2-এ পড়তো, তুমি তখন কোন ক্লাসে পড়তে? নার্সারিতে পড়তে? আচ্ছা, এ কিরকম পড়াশোনা করতো? আচ্ছা, আর খেলাধুলো যখন অ্যানুয়াল স্পোর্টস হতো স্কুলে, তখন এ পার্টিসিপেট করতো? আচ্ছা, তুমি কোনোদিন এখানে স্পোর্টসে কোনো প্রাইজ পেয়েছিলে? কোন কোন স্পোর্টসে? দৌড়ানোতে সেকেন্ড হয়েছিলে? আচ্ছা, কি পেয়েছিলে? ব্যাগ পেয়েছিলে? আচ্ছা আচ্ছা। আর এখন যে স্কুলে তুমি পড়ছো, সেখানে স্পোর্টস হয়, তুমি পার্টিসিপেট করেছো? কেন পার্টিসিপেট করো না কেন? অনেক স্টুডেন্ট সেখানে, কম্পিটিশন বেশি, তাই না? ফার্স্ট সেকেন্ড হওয়া খুব শক্ত। আচ্ছা, তো এখন যে স্কুলে তুমি পড়ছো, সেখানে যেসব দিদিমণিরা মাস্টাররা পড়াচ্ছেন, তারা তোমাদের কি বলেন, কিরকম ভাবে পড়াশোনা করা দরকার, তুমি সেইগুলো এদের বলো যাতে এরাও ওই স্কুলে তো পড়ে যাবে 1 বছর 2 বছর পরে, সেই দিদিমণি সেই মাস্টার মশাইদের কথাবার্তা তুমি এদের কিছুটা যদি বলো, তাহলে এরাও সেরকম ভাবে পড়াশোনা করে এরাও উন্নতি লাভ করতে পারবে। ওরা কিরকম বলে পড়াশোনা করতে? ওরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলে, বা পড়া দিলে পড়াশোনা করে আসতে হবে। হুম হুম যেখান থেকে স্কুল থেকে এসছো সেখানে তোমরা ভালো পড়াশোনা করে এসছো, আচ্ছা,
বলছে বলার এবার। বলবো। আচ্ছা, তো তুমি তোমার কোনো শুভেচ্ছা এই স্কুলের প্রতি, আজকে যে তুমি 15ই আগস্ট, তোমার স্কুলে তুমি যাওনি, এই স্কুলে এসছো, হ্যাঁ, তো 15ই আগস্ট উদযাপন যে এই স্কুলে হলো, দেখে তোমার কি মনে হলো? তোমার সেই আগের দিনের কথা মনে পড়ে গেছে যখন তুমি এই স্কুলে 15ই আগস্ট পালন করতে? তো আজকের আর সেই দিনের মধ্যে কি তফাৎ তুমি দেখলে? আগের আর এখনকার তফাৎ আলাদা। কিরকম কিছু একটু বলতে পারবে তুমি? যেমন আগে তো এমনি এরম এতে অত ভালো করে হতো না, না, এখানে ছাত্র সব জড়ো হয়ে হুম আলাদা হয়ে এরকম ভাবে থাকতে হতো, আর হুম এখন তো সবাই একসঙ্গে সব থেকে খেলা তোলা হয়। হুম তখন এক দু একটা লজেন্স একটা বিস্কুট পাওয়া যেত, আর এখন দেখছি এক প্যাকেট বিস্কুট 4-5টা লজেন্স আচ্ছা এরম দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তুমি অনেকদিন পরে আবার এসেছো আমাদের স্কুলেতে, এই অনুষ্ঠান আমার দেখে খুব ভালো লাগলো। তুমি আমাদের স্কুল থেকে গিয়ে যে পরীক্ষা দিয়ে স্কুলে চান্স পেয়েছো সেটা আমাদের কাছে খুব ভালো লাগলো। আমি চাই তুমি আমাদের এই স্কুলের থেকে যে শিখে গেছো সেই শিক্ষা দীক্ষাটা যেন ওই স্কুলের থেকে ওই স্কুলে দাও, এবং ওই স্কুল থেকে তুমি নাম করে ভালো রেজাল্ট করে যেন বেরিয়ে আসতে পারো, এটাই তোমার প্রতি আমার আশীর্বাদ রইলো।